জুনৰ 26 তাৰিখ ৰাতিপুৱা 8 বজাত নালিয়ার ডিমাকুড়ি ঠিক এই ঠাইতে ঘটনা হৈছিল, সংঘটিত হৈছিল ঘটনা যে আমি যদি দেখুৱাব পাৰো ইফালে এই নৈৰ পাৰতে খোজ পেচাব কৰিবলৈ আহি ইয়াতেই সেই ঘটনাটো সংঘটিত হৈছিল, যিটো ঘটনাৰ কাৰণে আজি কিন্তু দেখা গৈছে সার্কেল অফিচাৰৰ পৰা আৰম্ভ কৰি চক্ৰ বিষয়াৰ পৰা আৰম্ভ কৰি সকলোৱে এই গাঁও ঘৰলৈ আহিছে, যিটো যি ঘৰ এই ঘৰৰ আসলে আমি ঘরের ভিতর দৃশ্য আপনাদের এই মুহূর্তে দেখাই গেছো, এয়া হয়েছে সেই ঘরের দৃশ্য যি ঘরের লোক মারপিট করা হয়েছিল, গাঁ সাইডর কাঁখর গাঁর পর লোকজনে ইয়াত মারপিট করেছিল, কেবল মারপিট করা নহয় এই ঘর থাকা সরু একটা শিশু তাকো আক্রমণ করা হয়েছিল, তাক ডিঙিত ধরে পেলাই পেলাই দিয়া হয়েছিল সম্মুখের খেতে পথারত। আর এই সমগ্র কথার পিছত কিন্তু বর্তমানে দেখা গৈছে ইয়াত আজির দিনটো যদি আমি কব বিচার ইয়াত কিন্তু চক্র বিষয়ার পর আরম্ভ করে সকলে ইয়াত উপস্থিত হয়েছে, পরিস্থিতি বুঝ লৈছে কারণ ভয় শঙ্কাত লোকসমূহ দিন কটাইছে এনেকা একটা তথ্য ইয়াত পাওয়া গৈছিল, আর তার কারণে দেখা গৈছে কিন্তু বিভিন্ন দলীয় আমি যদি কোনো শাসকীয় বিজেপি দলের সভাপতির পর আরম্ভ করে বিভিন্ন রাজনৈতিক আকাশর পর আরম্ভ করে অরাজনৈতিক দলের পর আরম্ভ করে সকলে ইয়াত আহি উপস্থিত হয়েছে, আর বর্তমানে পরিস্থিতির বুঝ লৈ আছে, আর এই ঘরখনের বর্তমানে যে পরিস্থিতি সেই কিদরে কি আছে এই গোটে সমগ্র ঘটনা আমি ভিতরের দৃশ্য আপনার দেখাইছো, আর এয়া এই এই ঘরের লোককে আক্রমণ করা হয়েছিল, আমি যেহেতু সরু শিশুক আক্রমণ করেছে আমি এই বিজয়ের দৃশ্য আপনার নেদেখাম এই মুহূর্তে, কিন্তু এই ঘরতে এই সমগ্র ঘটনা নালিয়া ডিমাকুড়ি এইখান গাঁওতে এই ঘটনাতে এই ঘটনা সংঘটিত হয়েছিল। সব নালিয়া একটা শান্তি মানে শান্তিপূর্ণ গাঁও, এটা ইয়াতে ইয়ার আগত কোনো ধরনের অস্থিরতা নাছিলে, কিন্তু একটা জিনিস পরিলক্ষিত হল লোকসভা নির্বাচন হয়ে যাওয়ার পিছত ধুবরী জেলার ঠায়ে ঠায়ে এই ধরনের মব এটাক কক সরু সুরা মারামারি কক ইবিলাক বৃদ্ধি পাইছে, গতি আজি যেটু ঘটনা কেদিনমান আগত এই যে ঘটনা ঘটিল যে নালিয়াত একটা সরু ঘটনা কেন্দ্র করে একটা মব আহি একটা হিন্দু পরিয়ালর সরু 7 বছরিয়া লড়াক ডিঙি চিপিতাক দলিয়াই পেলাইছে, একটা 12 বছরিয়া ছোৱালীৰ বুকুত গুড়ি মারি তাক আঘাতপ্রাপ্ত করেছে, তার দেউতাকক মারধর করেছে, মাকক মারধর করেছে, এইবর তো মানে লজ্জাজনক ঘটনা, আর এই উদ্দেশ্য প্রাণোদিতভাবে হয়ে আছে, আর এই যে মবটো আহিছিল এই মবক যে উস্কানি দিছে আমি জনামতে গাঁৱৰ মানুহৰ যেটো ভাষ্য এই মবখিনি যিয়ে ইসে যোগাইছে ষড়যন্ত্রকারী মুসটনে যোগাইছে, এই দুজন হল সরকারি চাকরিয়াল স্কুলের শিক্ষক, আমি এতিয়া প্রশাসনের উপর হেঁচা প্রয়োগ করি এই দুজনের উপযুক্ত শাস্তি হব লাগে, আর যিব মানুষ ইয়াত আহিছিলে এখেত গ্রেপ্তার করে মানে বিহিত ব্যবস্থা গ্রহণ করব লাগে। প্রথমতে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক আমি ধন্যবাদ জ্ঞাপন করছো আকাশৰ ফালৰ, যোৱাকালি তেওঁ ইতিমধ্যে কৈছে আমার এই নালিয়া ঘটনাটোৰ বিষয়ে নিশ্চয় মননা করেছে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, তার কারণে ধন্যবাদ জানাইছো, আর তার লগতে কবলৈ খুজিছো যে ইতিমধ্যে যেহেতু 7 জনের নাম ইতিমধ্যে এফআইআর দিয়া হয়েছে আর তার লগতে 20-25 জন আদার্স দিয়া আছে অন্যান্য দিয়া আছে, তার ভিতর দুজন ইতিমধ্যে যিজন মেইন একুশ আর কি যিজনে শৌচ প্রসাব করেছিল আর তার দেউতকক দুজনকে ধরে ইতিমধ্যে জেল হাজতলে প্রেরণ করেছে, আর তার লগতে আমি কব খুঁজো যে বাকি যিকেইজন 5 জন আছে যিকেইজনের নাম দিয়েছে এই 5 জনকো অতি শীঘ্রে ধুবরী জেলা প্রশাসনে কয়ায়ত্ত করে জেল হাজতলে প্রেরণ করবলে আমি অবিভক্ত গোয়ালপাড়া আক্রশ্রী দাবি জানাইছো, আর তার লগতে যি 20-25 জনের কথা কোয়া হয়েছে তেওঁলোকক আইডেন্টিফাই করে তেওঁলোকৰ ওপৰত আইন বা আইনগতভাবে কঠোরপা কঠোরতম শাস্তি দিবলৈ আমি দাবি উত্থাপন করছো, আর তার লগতে আপনাদের জানে যে নালিয়ার যে ঘটনা এই ঘটনাটুক আমি কেতিয়াও কোচ রাজবংশী জনগোষ্ঠী আমি কেতিয়াও কোনো জনগোষ্ঠীয়ে কেতিয়াও প্রথমতে আমি আক্রমণ নকরো, হ্যাঁ আমি এটা শান্তিপ্রিয় জনগোষ্ঠী, আমি প্রতিটা জাতি জনগোষ্ঠীর লগত আমি মিলাপ্রীতিরে আমি বসবাস করে আছো যুগ যুগান্তর পর আর অনাগতলৈকে আমি করে থাকিম, গতি ইয়াতে কোনো সাম্প্রদায়িক বা কোনো তেনেকুৱা কোনো কথা নাই, যিসকলে দোষ করেছে বা যি ধরনের আজি আক্রমণ করেছে তেওঁলোকে আজি প্রমাণ দিছে যে তেওঁলোকে সাম্প্রদায়িক হয় আমি সাম্প্রদায়িক নহয়, গতি ইয়াত দুখ লগা বিষয়, গতি আমি সেই বিষয়লৈকে আমি যাব নখোজো, আসলতে যিসকলে এই আক্রমণ করবলে আহিছে সেই কাল্পিতক লোক খুঁজি খুঁজি আইনগতভাবে কঠোর পৰা কঠোরতম শাস্তি দিবলৈ আমি অনুরোধ জানাইছো, আর তার লগতে বিশেষকৈ মুসলিম সম্প্রদায়ের যিসকল জাতীয় দল সংগঠন আছে তেওঁলোককো আমি অনুরোধ জানাব খুঁজিছো যে আসলতে প্রতিটো ক্ষেত্রে আমি দেখিবলৈ পাইছো যে কোচ রাজবংশী জনগোষ্ঠীটক আসলতে টার্গেট করে যেনেকৈ পুনির ঘটনা যেনেকৈ চারিআলির ঘটনা যেনেকৈ বিটিওডির ঘটনাটো আজি নালিয়ার ঘটনা তেনেকৈ টার্গেট করা হয়েছে নাকি, যদি করা হয়েছে এটা আসলতে দুর্ভাগ্যজনক যে তেওঁলোকে আসলতে
এই মুসলমান যখন সম্প্রদায় আছে সজাগতামূলক সভার জড়িয়ে ঠিক ঠাক করবো আমি আমার কোচাসবংগী জনগোষ্ঠী জাতীয় সংগঠন হিসাবে আমি অনুরোধ জানাইছো। যা পরহি দিনাখন আমার হাতত একটা খবর আহিলে গাঁর মানুষে কমপ্লেনও দিবা নাই, ধুবুরীত এখন কোচ রাজবংশী গাঁও আছে, সেই গাঁওখন চারিওফালের বিশেষ সম্প্রদায় এটাই আবরি রাখে। যা কিছুদিনের সেই গাঁওখনত কোচ রাজবংশী গাঁওখনের খেলপথারখনত গৈ সেই বিশেষ সম্প্রদায়ের মানুষে শৌচ পেচাব করে। সাংবাদিক সকলে রিপোর্টিং করা নাই যে স্যার আমি যদি রিপোর্টিং করো গাঁওখনের মানুষ থাকিব নোৱাৰিব আৰু অত্যাচারের সন্মুখীন হব। অর্থাৎ মানুষকেইজনের নিরাপত্তার কথা চিন্তা করে সাংবাদিক সকলে জানিও কথাটো রিপোর্ট করা নাই।